ভুল ব্যবহার করেছি। দেখেন পাল্লাগুলো কত স্মুথ চলে, এবং আমরা নেটের উপরে এবং নিচে হুইল ব্যবহার করেছি। নিচেও আপনার দুইটা হুইল থাকবে এবং উপরে দুইটা হুইল থাকবে, এতে আপনার কী হবে, নেটে পাল্লাটা আপনার বাইরে চলে আসবে না, এটা ব্যালেন্সে চলবে, আপনারা এরকম নড়বে না। কারণ হচ্ছে এই ধরনের বক্স সিস্টেম যারা করেন, এই জানালার উইন্ডো চতুর্পাশে যে ওয়াল থেকে 10 ইঞ্চি গ্যাপ নিয়ে হয়, ওয়াল থেকে আরও 6-7 ইঞ্চি বের হয়ে আসে, এই এই ধরনের বক্স সিস্টেম যদি আপনারা করেন, তাহলে অবশ্যই রাজমিস্ত্রিকে আপনারা বলে দেবেন যাতে ভিতর থেকে থাই যে জায়গায় বসবে তার থেকে যাতে ভিতরের যে অংশটুকু আসবে এটা যেন কম না হয়। আপনার যদি ভিতরের মাপ বড় হয়, বাইরের মাপ যদি ছোট হয়, তাহলে আমরা থাই আপনার ছোট মাপে বানাতে হবে। তখন সেই ক্ষেত্রে থাই যখন যে জায়গায় বসবে ওই জায়গায় কিন্তু আপনার যখন যাবে তখন কিন্তু সাইজ ছোট হয়ে যাবে এবং আপনার সাইড দিয়ে ফাঁকা হয়ে থাকবে অ্যাকুরেটভাবে কাজটা। মাল মাল পাইছি, কাজ সুন্দর হয়েছে, কাজ মাল অবুঝা পাইছি, কাজও মোটামুটি সুন্দর কাজ হয়েছে। সে অ্যাকুরেটভাবে গ্যাপের সাইজ অনুযায়ী মেজারমেন্ট নিয়ে যাই, তো আমরা গ্যাপের সাইজ মতো মাপ মতো কেটে ঢাকা থেকে রেডি করে নিয়ে এসেছি। তো আজকে আমরা মালামালগুলো হ্যান্ডওভার এবং কমপ্লিট করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাদিজা গ্লাস হাউস থেকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি বামুনবাড়িয়া জেলার বিজয়নগর থানার বক্তারমোড়া গ্রামে। তো আমরা এই বাড়িতে থাই গ্লাসের কাজ করব। এখানে আমরা মোট 13টি জানালার কাজ করব, নেট সহ আমরা মোট 13টি জানালার কাজ করব। তো আমরা এক সপ্তাহ আগে এখানে এসে মেজারমেন্ট নিয়ে যাই, প্রত্যেকটা মাপে গ্যাপের মাপে মাপে আমরা মেজারমেন্ট নিয়ে যাই এবং ওই মাপে আমরা প্রত্যেকটি মাপে কেটে কেটে আমরা অ্যাকুরেটভাবে ঢাকা থেকে রেডি করে নিয়ে এসেছি। তো আমরা পর্যায়ক্রমে এক একটি করে সেট করব। তো এই বাড়ির যিনি মালিক হুমায়ুন ভাই, উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওনার বাড়ি থাই গ্লাসের মালামাল। তো ওনার সাথে কথা কাজে ঠিক রেখে আজকে আমরা মালামাল নিয়ে এখানে এসেছি এবং আমরা আজকে কাজগুলো কমপ্লিট এবং হ্যান্ডওভার করবো। তো আমরা ভাইকে এখানে কোন অ্যালুমিনিয়াম দিয়েছি, কী গ্লাস দিয়েছি, কোন কোম্পানির হার্ডওয়্যার ব্যবহার করেছি এবং কত টাকা স্কোয়ার ফিট এখানে আমরা ওনার ভাইয়ের কাছ থেকে নিয়েছি, সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। তো আর যারা চ্যানেল নতুন ভিউয়ার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।
তো ভিউয়ার্স, আমরা আজকেই হুমায়ুন ভাইকে ওনার বাড়ির ঢাই গ্লাসের মালামাল আমরা ওনার আব্বা বাড়িতে আছে, হুমায়ুন ভাই একদম প্রবাসী, তো ওনার আব্বাকে আমরা আজকে ওনাদের বাড়ির ঢাই গ্লাসের মালামাল বুঝিয়ে দিয়েছি। আমরা মোট 13টি জানালার উইন্ডো কাজ করেছি, তো আমরা কাজগুলো আজকে কমপ্লিট হ্যান্ড ওভার করেছি। তো আমরা হুমায়ুন ভাইয়ের আব্বার কাছে জানতে চাইবো আমরা যে মালামালগুলো দিয়েছি এবং সব মালামাল ওনার ঠিক আছে কিনা, এবং আমাদের কাজটা ওনার কাছে কেমন লেগেছে আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যাক, কাজ আমরা মালামাল পাইছি, কাজ সুন্দর হয়েছে, কাজ মাল অবুঝে পাইছি, কাজও মোটামুটি সুন্দর কাজ হয়েছে। আমরা যে কাজগুলো করেছি আপনার মানে কেমন লেগেছে? হ্যাঁ, কাজ ভালো লেগেছে, কাজ ভালো পছন্দ কাজ, হয়েছে কাজ? হ্যাঁ ভালো কাজ, ভালো কাজ আমরা যে করেছে। মালামালগুলো দিয়েছি সব ঠিক আছে তো না? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কাজ সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ কাকা আপনাকে। তো ভিউ, আমাদের কাজের পরবর্তী ভিউ, আমরা এখানে মোট 220 স্কোয়ার ফিট কাজ করেছি। এখানে আমরা 11টি উইন্ডোর কাজ করেছি এবং দুটো বাথরুমের গ্যাপের কাজ আমরা কমপ্লিট করেছি। তো আমরা আজ থেকে এক সপ্তাহ আগে এসে অ্যাকুরেটভাবে গ্যাপের সাইজ অনুযায়ী মেজারমেন্ট নিয়ে যাই। তো আমরা গ্যাপের সাইজ মতো মাপ মতো কেটে ঢাকা থেকে রেডি করে নিয়ে এসেছি। তো আজকে আমরা মালামালগুলো হ্যান্ড ওভার এবং কমপ্লিট করেছি। তো আমরা এখানে ভাইকে অ্যালুমিনিয়াম দিয়েছি, চুংহো কোম্পানির এসএস কালার অ্যালুমিনিয়াম, চুংহো কোম্পানির এসএস কালার অ্যালুমিনিয়াম, এবং আমরা এখানে গ্লাস ব্যবহার করেছি 6 mm গোল্ডেন মার্কারি গ্লাস, 6 mm গোল্ডেন মার্কারি গ্লাস, এবং আমরা এখানে ডবল হুইল ব্যবহার করেছি। প্রত্যেকটা জানালায় আমরা ডবল হুইল ব্যবহার করেছি, দেখেন পাল্লাগুলো কত স্মুথ চলে, এবং আমরা সেটা কাই কোম্পানির ডবল হুইল ব্যবহার করেছি। এবং আমরা এখানে নেট সহ কাজগুলো কমপ্লিট করেছি, এখানে নেটের অপশান রয়েছে, প্রত্যেকটি জানালে আমরা নেটের ব্যবহার রেখেছি। আমরা বিকার্স কোম্পানির মসকিটো নেট ব্যবহার করেছি এখানে, এবং আমরা নেটের উপরে এবং নিচে হুইল ব্যবহার করেছি। নিচেও আপনার দুইটা হুইল থাকবে এবং উপরে দুইটা হুইল থাকবে, এতে আপনার কী হবে, নেটে পাল্লাটা আপনার বাইরে চলে আসবে না, এটা ব্যালেন্সে চলবে, আপনারা এরকম নড়বে না। তো আমরা নেট সহ কাজগুলো কমপ্লিট করেছি। আর আমরা এখানে ভাইয়ের কাছ থেকে এই মালামাল দিয়ে কমপ্লিট কেয়ারিং সহ আমরা রেট নিয়ে 630 টাকা পার স্কোয়ার ফিট, 630 টাকা হারে মালামাল কেয়ারিং সহ আমরা কাজগুলো কমপ্লিট করেছি। তো আপনারা দেখেন আমাদের কাজগুলো, যদি আপনাদের ভালো লাগে অথবা আপনারা কেউ মনে করেন যে কাজ করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর, শান্তিনগর কাঁচা বাজারের অপোজিটে মোবন সুপার মার্কেট। এছাড়া আপনারা অনলাইনে অর্ডার করেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করাতে পারেন। তো একটি কথা, আপনারা যারা থাইগ্লাসে কাজ করাবেন, আপনাদেরকে বলে রাখতে চাই, যারা সাধারণত বিল্ডিংয়ের এই ধরনের এই আমরা অনেক সময় কাজে গেলে যে সমস্যাগুলো ফেস করি, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরি, যাতে আপনারা এর থেকে সমাধান করতে পারেন, আপনাদের কাজগুলো যাতে ভালোভাবে হয়। এ কারণ হচ্ছে এই ধরনের বক্স সিস্টেম যারা করেন, এই জানালার উইন্ডো চতুর্পাশে যে ওয়াল থেকে 10 ইঞ্চি গাঁথনি হয়, ওয়াল থেকে আরও 6-7 ইঞ্চি বের হয়ে আসে, এই এই ধরনের বক্স সিস্টেম যদি আপনারা করেন, তাহলে অবশ্যই রাজমিস্ত্রিকে আপনারা বলে দেবেন যাতে ভিতর থেকে থাই যে জায়গায় বসবে, তার থেকে যাতে ভিতরের যে অংশটুকু আসবে এটা যেন কম না হয়। আপনার যদি ভিতরের মাপ বড় হয়, বাইরের মাপ যদি ছোট হয়, তাহলে আমরা থাই আপনার ছোটো মাপে মানাতে হবে। তখন সেই ক্ষেত্রে থাই যখন যে জায়গায় বসবে, ওই জায়গায় কিন্তু আপনার যখন যাবে তখন কিন্তু সাইজ ছোট হয়ে যাবে এবং আপনার সাইড দিয়ে ফাঁকা হয়ে থাকবে, অ্যাকুরেটভাবে কাজটা সম্পন্ন হবে না। অতএব আপনারা রাজমিস্ত্রি বলে দিবেন যাতে থাই যে জায়গাটা থাকবে, ওই জায়গার মাপ থেকে যখন বাইরের মা অংশগুলো একটু ছাড়া হয়, একটু মাপটা ক্লিয়ার হয়, তাহলে আমাদের থাইগুলো অ্যাকুরেটভাবে জায়গা মতো চলে যাবে। তো এই হলো আমাদের কাজের পরবর্তী ভিউ। তো ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।